বিশ্বের 180টি দেশের মধ্যে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। বাংলাদেশের অবস্থান এখন হয়েছে দশম, যা গেলবার ছিল দ্বাদশ। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন 2023-এ এমন চিত্র দেখা গেছে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2023 সালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন একযোগে প্রকাশ করা হয়। টিআইর বিচারে 2023 সালে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান দশম, গেলবার ছিল দ্বাদশতম। একযোগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি, এর কারণ ব্যাখ্যা করেন টিআইবির নির্বাহী পরিচালক। যতটুকু আইনি এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতা দুদককে দেওয়া হচ্ছে, সেটি কার্যকর প্রয়োগ দুদক যথাযথভাবে করতে পারেনি। সম্ভাবনা যতটুকু আছে সম্ভাবনার পূরণ করা সম্ভব হয়নি, তার মধ্যে তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবসময় দুদকের উপর রাজনৈতিক প্রভাব ছিল। 2023 সালের সিপিআই অনুযায়ী সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে সোমালিয়ায়, 100-এর মধ্যে তাদের স্কোর মাত্র 11। 13 পেয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা। গেলবারের মতোই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে ভুটান, 68 স্কোর নিয়ে ভুটানের অবস্থান সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী 26 নম্বরে। এরপর 39 স্কোর নিয়ে ভারত ও মালদ্বীপ 93, নেপাল 108, শ্রীলঙ্কা 115, 29 স্কোর নিয়ে পাকিস্তানের অবস্থান 133 নম্বরে। আর 90 স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক, 87 পেয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড এবং 85 স্কোর পেয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। সরকারের কথাও কাজের মধ্যে স্বচ্ছতা থাকলে দুর্নীতি কমবে বলে জানান টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, আর দুদককে সক্রিয় হওয়ার পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বা তথ্য রয়েছে, তাদেরকে তাদের অবস্থান এবং পরিচয়ের কারণে অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিচারহীনতা উপভোগ করছেন তারা। এবং এর পেছনে অন্যতম কারণটাই হচ্ছে যে যে প্রতিষ্ঠানগুলোর উপরে অর্পিত দায়িত্ব এই বিচার করা বা জবাবদিহি নিশ্চিত করা, তারা তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না। সব কিছুই নির্ভর করবে যে তারা নিজেরা যেই কথাগুলি বলেন সেটা সৎভাবে বলেন কিনা, যেটা বিশ্বাস করেন সেটা বলেন কিনা, না শুধু বলার জন্য বলেন। অপপ্রচার বন্ধ করা সবচেয়ে যেটা বলে যে যোগ্যতম উপায় হচ্ছে মুক্ত প্রবাহের, তথ্য প্রবাহের মধ্যে দিয়ে। 2011 সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্র তুলে ধরছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।